কৃষি ব্যাংক থেকে 40,000 টাকা ঋণ নিয়ে রূপা আমন চাষ করেছিলেন মাদারীপুরের গোলাপপুরের কৃষক আব্দুল হাকিম। গত কদিনের টানা বৃষ্টিতে তার জমির আধা পাকা ধান তলিয়ে গেছে পানিতে। এই অবস্থায় ব্যাংক ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় এই কৃষক। পাঁচ জ্যৈষ্ঠ জমি এই অতিবৃষ্টির কারণে পানির সাথে মিশে গেছে, আর এক জ্যৈষ্ঠ জমির ধান মোটামুটি ভালো আছে, কিন্তু এখন এই ঋণ কিভাবে দেব এর কোন নিশ্চয়তা নাই আমাদের। আব্দুল হাকিমের মতো জেলার প্রায় 10,000 কৃষকের এখন মাথায় হাত। টানা বৃষ্টিতে জমিতেই পচে নষ্ট হচ্ছে এখানকার প্রায় 1,700 হেক্টর জমির রোপা আমন। এমন অবস্থায় স্থানীয় কৃষি অফিস থেকে কোনো পরামর্শ না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। এই চাষাবাদ সেগুলি সব নষ্ট হয়ে গেছে, আমাদের নাই কিছু। আমরা যাতে সরকারি সাহায্য পাইতে পারি এর জন্য আপনাদের উপরে বা সরকারের উপরে আবেদন করছে। তবে কৃষি বিভাগের দাবি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি নামের তালিকাও পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এই ক্ষতি কৃষকদের পুষিয়ে নেওয়ার জন্য আমরা প্রায় 10 কোটি টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করে উদ্যান কর্তৃপক্ষের নিকট প্রেরণ করছি। এদিকে ফরিদপুরে এবছর 60,250 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়। অসময়ের বৃষ্টির পানিতে তলিয়ে গেছে 90% জমির ধান। প্রায় ধানই মাটিতে শুয়ে পড়ছে, কাটার মতন কোনো পরিস্থিতি নেই, পানিতে ভিজে দেখেন দি ধানটা এর গেয়া যে পচে গেছে। এমন বিপর্যয়ে দিশেহারা স্থানীয় কৃষকরা। সরকার আমাদের পাশে এসে যদি না দাঁড়ায় তাহলে আমাকে বিশাল একটা ক্ষতি হয়ে যায়। কৃষকদের ক্ষতিপূরণে সহযোগিতার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তা। উপসহকারী কৃষি অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে যে ক্ষতি হয়েছে চাষিরা যাতে অসুবিধায় না পড়ে তাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য। ক্ষতি পুষিয়ে নিতে সহজ শর্তে ঋণ সহ সরকারি বেসরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা।